আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা ভালো আছেন। যদিও আমি বড় কোনো মুহাদ্দিস নই, তবুও আজকে একটা ক্রিটিক্যাল সেন্সিটিভ বিষয়ে কথা বলতে চলে এসেছি। তো জানি না এটা আমার বলা ঠিক হবে কি না, কিন্তু সবার জানার জন্য এই বিষয়টা খুবই জরুরি। আমরা যারা ইউটিউবে কাজ করি, তারা অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে ইউটিউবে আমরা তো ভালো মানের কন্টেন্ট আপলোড করছি, যেখানে দেখা যায় আমরা ইসলামিক কন্টেন্ট আপলোড করছি, অথবা কোনো ধরনের আমরা এই ভালগারিজম, মিউজিক, অশ্লীলতা এ ধরনের কোনো কাজ করছি না, তারপরেও কেন আমাদের এই ইনকামটা বৈধ বা অবৈধ নামের প্রশ্নে চলে আসে? এটার পিছনে প্রধান কারণ হচ্ছে যে আমরা এই ইউটিউবে কাজ করার সময় যে ধরনের বিজ্ঞাপন প্রচার হয় সেটার মধ্যে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি না। যারা নিয়ন্ত্রণ রাখতে পারি না, তারা এটা আসলে তাদের জন্য অনেক ক্ষেত্রে হারাম হয়ে যায়। দেখুন, আমরা যারা ইউটিউবে কাজ করি বা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন নিয়ে প্রচার করে সেখান থেকে একটা রেভিনিউ বা ইনকাম করি, অনেক ক্ষেত্রেই বড় বড় মুহাদ্দিসরা বলছেন যে এই ইনকামটা বৈধ নয়। কিন্তু তারা এরই সাথে এই কথাটাও বলছেন যে যদি আপনি আপনার ইউটিউবের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের ভালগারিজম, অশ্লীলতা, মিউজিক, এন্টারটেনমেন্টের নামে নারী পুরুষ একসাথে মেলামেশা করা এ ধরনের কন্টেন্টগুলো বা এ ধরনের অ্যাডগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ইনকামটা বৈধ হবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেটি, সেটি হচ্ছে এই এই ভালো কাজের সাথে কি আমি কোনো খারাপের সাথে জড়িত হয়ে যাচ্ছি কিনা, এর সাথে কি কোনো অনুষঙ্গ এমনভাবে এসে যাচ্ছে কিনা যেটি আমার জন্য বৈধ নয় বা আমার জন্য যেটি হারাম হতে পারে। কারণ এগুলোর মধ্যে যখন আমরা অ্যাড দিব তখন আমাদের একটু এখলাসের ঘাটতি এসে যাবে, তখন আমাদের এখানে একটা উদ্দেশ্য হয়ে দেওয়া যাবে যে আমি এর মাধ্যমে আসলে কিভাবে ইনকাম করতে পারি। অথচ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা এখলাসের সাথে আমাদের আমলগুলো করার জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে করে তাদের দিনকে খালিস ভাবে আল্লাহর জন্য করে এবং ইবাদতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকে। তাই ইখলাসুল আমালি লিল্লাহ এটি ইমানদারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক, যে ইমানদার ব্যক্তিগণ তাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালিস করবে, নিরঙ্কুশ করবে। হ্যাঁ, যদি কোনো ভাই বন্ধু মানে এই অ্যাপ তৈরির ক্ষেত্রে বড় ধরনের খরচ আসে অথবা বড় ধরনের এই প্রচারণার ক্ষেত্রে তার এমন খরচ আসে যেটি তার পক্ষে বহন করা সম্ভব নয়, তিনি সহযোগিতা নিতে পারেন, সেক্ষেত্রে তিনি অ্যাডেরও সহযোগিতা নিতে পারেন। তবে অ্যাডের সহযোগিতা নিতে হলে দ্বিতীয় মাসআলাটি হচ্ছে অ্যাডের সহযোগিতা নেওয়া তার জন্য জায়েজ রয়েছে, সেক্ষেত্রে তিনি শালীন, সুন্দর, বৈধ অ্যাড দিতে হবে। অ্যাডের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানে তিনি এমন অ্যাড দিবেন যে অ্যাডটি তার জন্য কোনোভাবেই গর্হিত বা নিষিদ্ধ হারাম নয়, কারণ কোনো হারাম কাজের মাধ্যমে হালালকে প্রমোট করার বৈধতা নেই। আবার আমরা অনেকেই এরকম ভাবি যে আমি তো ইসলামিক কন্টেন্ট আপলোড করছি, আমি তো কোনো ধরনের ভালগারিজম, কোনো ধরনের অশ্লীলতা বা সামাজিক অনাচার এ ধরনের কোনো ভিডিও আপলোড করি না, তাহলে কেন আমার ইনকামটা অবৈধ হবে? এক্ষেত্রে ওই যে বিজ্ঞাপনে যখন আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, তখনই আসলে এই বিষয়টা অবৈধ হয়ে যাবে। তো আমি আসলে আজকে একটা সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আসলে অনেক ইউটিউবার, অনেক অ্যাডসেন্স পাবলিশার জানে না, যে আপনি চাইলেও কিন্তু এই ব্লগার বা অ্যাডসেন্স বা ইউটিউবে মনিটাইজ করার পর আপনি বিভিন্ন ধরনের অ্যাড ব্লক করে দিতে পারবেন। অর্থাৎ এখানে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ব্লক করে রাখতে পারবেন, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট অ্যালাউ করে দিতে পারবেন। অর্থাৎ বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে যে বিভিন্ন লোক বলে যে আসলে এটাতে নিয়ন্ত্রণ নেই, এটা আসলে আমার মতে একটা অপপ্রচার। তো এই কাজটা আসলে কিভাবে করবেন সেই বিষয়টা দেখার জন্য আসলে আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। তো চলুন আমরা এই অপপ্রচারটাকে যেন এই অপপ্রচার নামে যে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি রয়েছে এটা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আর আমি সবাইকে বলে রাখবো, যদি আমার এখানে কোনো ভুল থাকে সেই ভুলটাও আপনি আমাকে ধরে দেবেন, তাহলে আমিও নিজেকে শুধরিয়ে নিতে পারবো। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা যদি আমাদের ইউটিউবে প্রচারিত ভিডিও অ্যাডসগুলো কন্ট্রোল করতে চাই বা ব্লক করতে চাই, যেগুলো আসলে আপত্তিকর, যেগুলো আসলে কমার্শিয়াল চিন্তাভাবনা করে বিভিন্ন ধরনের ভালগারিজম বা অশ্লীলতা ছড়ানো হচ্ছে, তো সেগুলো যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদেরকে
গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে আসতে হবে। আসার পর দেখুন এখানে খুব সুন্দর করে ব্লকিং কন্ট্রোলস নামে একটা অপশন রয়েছে, এখানে আমাদেরকে চলে আসতে হবে। তো এখানে এসে দেখুন আপনি চাইলে আপনি এই বিভিন্ন ধরনের অ্যাডগুলো আসলে ব্লক করতে পারবেন। তো যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য এখানে ইউটিউব হোস্ট নামে আলাদা একটা অপশন রয়েছে, এখানে আপনি এসে এটা দেখে তারপরে এগুলো আসলে ব্লক করতে পারবেন। এছাড়া আমি এখানে যদি প্রথম থেকে একদম দেখাই অ্যাড রিভিউ সেন্টার, এই অ্যাড রিভিউ সেন্টারে আপনি অল সাইটে ক্লিক করলেও কিন্তু কি কি অ্যাড আসলে আপনার এখানে প্রচার হচ্ছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো যেহেতু আমার আপাতত ওয়েবসাইটে তেমন একটা কাজ হয় না, সেহেতু আমি এটাকে স্কিপ করে বরং সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। তো ইউটিউবে ক্লিক করার পর এখানে অল সাইটস নামে একটা অপশন থাকবে, অর্থাৎ এখানে আসলে এটা দ্বারা ইউটিউব চ্যানেল যতগুলো রয়েছে সবগুলোর মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রদর্শিত হয় সেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। তো এরপরে দেখুন এখানে অ্যাডভার্টাইজার ইউআরএল, এখানে আমার যে কোথাও ইউআরএল রয়েছে সেগুলো আসলে দেখাবে। এরপরে যেই ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে সেন্সিটিভ ক্যাটাগরিজ। সেন্সিটিভ ক্যাটাগরিজ বলতে আসলে সেই বিষয়গুলোকেই বোঝানো হয়েছে যেগুলো আসলে আমরা ব্লক করতে চাই বা যেগুলো আসলে আমরা হারাম বলে দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আসলে এই হারাম বিষয়গুলো কি আসলে কন্ট্রোল করা যায় কিনা। দেখুন যখন আমাদের বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামা হুজুরগণ এই বিষয়টা সম্পর্কে জানতই না, তখন আমি এই পাকিস্তানের একজন মহাদ্দেসের কাছ থেকে শুনেছিলাম যে যদি আপনি এই অ্যাডগুলো কন্ট্রোল করতে পারেন তাহলে হয়তো বা এটা বৈধ হতে পারে। ওনারা বলেছিলেন যে আসলে এটা যে কন্ট্রোল করা যায় সেটা তারাও তখন থেকে জানতো না। তো আমাদের বাংলাদেশে বর্তমানে এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে আর যারা কাজ করতে চাচ্ছেন তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আসলে এটা নিয়ে কাজ করব, এটা তো অবৈধ, এটা তো হারাম, এখানে তো কোনো কন্ট্রোল থাকে না। তো যেহেতু সবাই এখানে কন্ট্রোল থাকে না এই অজুহাতে বলতে পারছে যে আসলে এটা বৈধ নয়, তো আমি যদি এখানে কন্ট্রোল করার অপশনগুলো দেখিয়ে দিতে পারি আই থিঙ্ক এটা বৈধ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো দেখুন এখানে সেন্সিটিভ ক্যাটাগরিতে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেগুলো আসলে সবই সেন্সিটিভ, তো সেগুলো আসলে আমি বন্ধ করে রেখেছি। যেমন ব্ল্যাক ম্যাজিক, এটা আপনারা জানেন কালো জাদু, অ্যাস্ট্রোলজি, এসোটেরিক, এগুলো আমি ব্লক করে রেখেছি। তারপরে কসমেটিক প্রোডিউসার, বডি মডিফিকেশন, এটা আমি অ্যালাউ করে রেখেছি, এটা যেহেতু কসমেটিক প্রোডাক্ট সেটা আসলে। আর এখানে যেগুলো ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনি আসলে কোনটা কি কাজ করে সেগুলো আপনি দেখে নিতে পারেন, প্রয়োজনে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। তারপর দেখুন এখানে রয়েছে ডেটিং। ডেটিং যেহেতু আমরা জানি এটা একটা খারাপ উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে যেগুলো আসলে নারী পুরুষের সাক্ষাৎ করিয়ে দেওয়ার ব্যাপারে কাজ করে থাকে, সেজন্য আমি এটা আসলে ব্লক করে রেখেছি। তারপরে এখানে আছে ডাউনলোডেবল ইউটিলিটিস, তো এটা আসলে আমি অ্যালাউ করে রেখেছি কারণ এখানে দেখুন যখন আমি এই অপশনটাতে যাব, এই যে প্রশ্নবোধক চিহ্ন এখানে যখন আমি ক্লিক করি এখানে কিন্তু একটা বিশদ বর্ণনা দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে টাইপিক্যাল এক্সাম্পল ইনক্লুডিং অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা ফাইল কনভার্টার, ড্রাইভার আপলোড সিস্টেম, মানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড সম্পর্কিত বিজ্ঞাপনগুলো আসলে এটার মাধ্যমে প্রচারিত হয়। যেহেতু সফটওয়্যার তো আসলে এখানে এই ধরনের চান্সেস নেই তাই আমি এটাকে অ্যালাউ করে রেখেছি। ড্রাগস অ্যান্ড সাপ্লিমেন্ট, এটা আমি ব্লক করে রেখেছি কারণ কী না কিসের ঔষধ আসলে প্রচার করবে সেটা তো আমার কন্ট্রোলে নেই তাই এটা আমি ব্লক করে রেখেছি। গেট রিচ কুইক, তাড়াতাড়ি ধনী হওয়া, এখানে দেখুন এখানে পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে কী বোঝানো হয়েছে। এখানে বলছে বিভিন্ন ধরনের অফার কীভাবে, মানে বিভিন্ন ধরনের মোটিভেশন দিয়ে কীভাবে আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে পারেন সেই ধরনের কথাবার্তা আর কি এখানে প্রচার করা হবে, তো সেজন্য আমি এটাকে অ্যালাউ করে রেখেছি। তারপর দেখুন পলিটিক্সটা আসলে অ্যালাউ করে রাখা এটা কোনো ব্যাপার না কারণ পলিটিক্স সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট প্রদর্শিত হলে তাতে কোনো সমস্যা নেই আমার মনে হয়। সেক্সুয়াল বিষয়গুলো এটা আমি ব্লক করে রেখেছি। রিলিজিয়ন, ধর্মীয় বিষয়গুলো ব্লক করে রেখেছি। এখানে অনেকেই বলতে পারেন যে ধর্মীয় বিষয়টা আসলে ব্লক করেছেন কেন, কারণ এখানে দেখুন শুধুমাত্র ইসলামের কথা বলা হয়নি, এখানে কিন্তু খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব ধর্মের কথাই বলা হয়েছে। আমার ভিডিও প্লে করলাম, তো ভিডিও চলতে চলতে হঠাৎ করে যদি একটা খ্রিস্টান ধর্মের প্রচারণার কাজের
অ্যাড চলে আসে, তাহলে তো সেটা আমার জন্য বৈধ হবে না, তাই না? তো সেজন্য আমি এটাকে ব্লক করে রেখেছি। তারপরে এভাবে আপনি দেখে দেখে কোনগুলো আসলে অবৈধ সেগুলো অবশ্যই আমরা ব্লক করে রাখবো, রেখে তারপরে আমরা আমাদের এই অ্যাড প্রচার করবো, তাহলে হয়তো বা এখানে আমরা কিছুটা আমাদের ইনকামটা কিছুটা নিরাপদ হতে পারে। তারপরে রয়েছে জেনারেল ক্যাটাগরিজ। জেনারেল ক্যাটাগরিজ থেকেও আমি অনেকগুলো ক্যাটাগরি আসলে ব্লক করে রেখেছি, যেমন এখানে রয়েছে ফিনান্স। ফিনান্স বলতে আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ বলি হয়, যেহেতু বর্তমান সময়ে আর্থিক লেনদেন সংক্রান্ত কাজগুলো সবগুলোই সুদের সাথে সম্পৃক্ত, তাই আমি এগুলো ব্লক করে রেখেছি। এরপর দেখুন ডাইনিং, নাইট লাইফ। নাইট লাইফ অথবা নাইট লাইফ কথা বলতে এখানে আসলে অনেক সময় নাইট ক্লাবের কথাটাও চলে আসে, তো নাইট ক্লাবে আমরা জানি বিভিন্ন ধরনের খারাপ কাজই হয়, তো সেজন্য আমি এটা ব্লক করে রেখেছি। তো আপনারা এভাবে দেখে দেখে বুঝে বুঝে আসলে কোনগুলো ব্লক করা উপযোগী সেগুলো আপনি ব্লক করে রাখবেন, এতে আপনার ইনকাম কম হোক কিন্তু ইনকামটা তো বৈধ হবে, তাই না? তো সেভাবে আপনি দেখে দেখে বুঝে বুঝে প্রয়োজনে যেটা আপনি না বুঝছেন সেটা এখানে এইভাবে সার্চ করে তারপরে এটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে এটা দিয়ে আসলে কী বোঝায়। তো এভাবে আপনি ইমেজ দেখতে পারেন, ইমেজ দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে দেখুন এই যে এটাও কিন্তু বিভিন্ন ধরনের নৃত্য, গান, বাজনা এগুলো বোঝাচ্ছে, তো আমি চাইলে এটাও কিন্তু ব্লক করে রাখতে পারি। তো এভাবে করে আপনি বেছে বেছে যেগুলো আসলে আপনার কাছে অবৈধ মনে হবে বা যেগুলো আসলে অবৈধ সত্যিকার অর্থেই অবৈধ সেগুলো আপনি ব্লক করে দেবেন। তো আশা রাখছি আমার বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, যদি মনে করেন যে না আমি যে কথাগুলো বলেছি সবগুলো ভুল, তাহলে দয়া করে আপনারা কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।